আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি যে কারণে 40 বারের বেশি বন্ধ ছিল পবিত্র হজ। ইসলামের ইতিহাসে বিগত 1400 বছরের ইতিহাস হজ স্থগিত কিংবা স্বল্প পরিসরে আয়োজনের ঘটনা ঘটেছে প্রায় 40 বারের মতো। প্রতি বছরে কোনো না কোনো কারণে তা স্থগিত কিংবা অল্প আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। হারমাইন কর্তৃক গবেষণা ও আর্কাইভের বাদশাহ আব্দুল আজিজ ফাউন্ডেশনের তথ্য মোতাবেক ইতিহাসে প্রায় 40 বারের মতো হজ বাতিল করা হয়েছিল কিংবা হজযাত্রীদের সংখ্যা অত্যন্ত কম ছিল, যা ছিল ইতিহাসে নজিরবিহীন। যে কারণে 40 বারের বেশি হজ বন্ধ ছিল, কিছু বছর হজ বন্ধ ছিল আবার কিছু বছরে হজ বাধাপ্রাপ্ত হয়েছিল, এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনাগুলো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। তো প্রিয় দর্শকবৃন্দরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। 251 হিজরি মোতাবেক 865 খ্রিস্টাব্দে ক্ষমতার দ্বন্দ্বের কারণে এই বছরে হজ বাতিল হয়। আব্বাসীয় খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহের অংশ হিসাবে ইসমাইল বিন ইউসুফ আল আলাইফ নামের এক পরিচিত গোষ্ঠী সেই বছর পবিত্র নগরী মক্কার ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হয়। হজের অংশগ্রহণকারী অসংখ্য হাজিকে তারা হত্যা করে, ফলে সে বছরে হজ স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। 327 হিজরি মোতাবেক 930 খ্রিস্টাব্দে হজের ইতিহাসে এ বছরের সবচেয়ে খারাপ ঘটনা ঘটেছিল। ঐতিহাসিক হিসাব অনুযায়ী সে বছরে 30,000-এরও বেশি হজ পালনকারীর উপরে গণহত্যা চালানো হয়েছিল। জমজম কূপকে চিরতরে বন্ধ করে দেওয়ার ইচ্ছায় 3,000 হাজির মৃত্যুদেহ এই কূপে ফেলে দেওয়া হয়েছিল। ওই বছরে পবিত্র কাবা ঘরে স্থাপিত হাজরে আসওয়াদ ভেঙে লুট করে নিয়ে গিয়েছিল তারা, যা প্রায় দীর্ঘ 22 বছর নিখোঁজ ছিল। তারপর থেকে দীর্ঘ 10 বছর হজ অনুষ্ঠিত হয়নি। 357 হিজরি মোতাবেক 968 খ্রিস্টাব্দে আল মাসিরি নামক অজানা রোগের কারণে সেই বছরে হজ বাতিল করা হয়। অনেকে হজ পালন করতে রওনা হয়ে পথেই মারা যান। হজযাত্রীদের বহনকারী উটগুলো সেগুলো পথেই মারা যায়। সে বছরে হজের উদ্দেশ্যে যারা যাত্রা শুরু করেছিল তাদের অল্প কয়েকজন ছাড়া কেউ পবিত্র নগরী মক্কায় আসতে পারেনি। 390 হিজরি মোতাবেক 1,000 খ্রিস্টাব্দে এবং 419 হিজরি মোতাবেক 1,028 খ্রিস্টাব্দে হজ স্থগিত ছিল। বিশ্বব্যাপী চরম মূল্য ও মুদ্রাস্ফীতি তথা ভয়াবহ অভাবের কারণে কেউ সে বছরে হজ পালন করতে পারেনি এবং পবিত্র মক্কা নগরীতে আসতে পারেনি। এমনকি চরম অভাবের কারণে এ বছরগুলোতে পূর্ব অঞ্চল ও মিশর থেকেও কেউ পবিত্র হজ করতে আসেনি। 492 হিজরি মোতাবেক 1,099 খ্রিস্টাব্দ চরম অশান্তি ও নিরাপত্তাহীনতার কারণে সে বছরে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারেনি। সেই সময়ে বড় বড় রাজ্যগুলোতে মুসলমানরা ক্ষমতার দ্বন্দ্বে নিয়োজিত ছিল, ফলে নিরাপত্তা ও অশান্তির কারণে কেউ সে বছরে হজে অংশগ্রহণ করতে সাহস পায়নি, ফলে সেই বছরেও হজ অনুষ্ঠিত হতে পারেনি। ক্রুসেডারদের হাতে জেরুজালেম দখল ও পতনের 5 বছর আগের ঘটনা এটি। 645 হিজরি মোতাবেক 1256 খ্রিস্টাব্দে এ বছরে সর্বমোট 4 বছর হজ অনুষ্ঠিত হতে পারেনি। শুধুমাত্র হিজাজের লোকজন সেই বছরে পবিত্র হজে অংশগ্রহণ করেছিল। সেই সময় চলমান অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কেউ হজে অংশগ্রহণ করতে পারেনি। 1213 হিজরি মোতাবেক 1799 খ্রিস্টাব্দে সেই সময় ফরাসি বিপ্লব চলছিল। হজযাত্রীদের চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় এবং রাস্তা অনিরাপদ হওয়ার কারণে সে বছরেও হজযাত্রীরা হজে অংশগ্রহণ করতে পারেনি, ফলে সে বছরে হজ অনুষ্ঠিত হয়নি। 1246 হিজরি মোতাবেক 1831 খ্রিস্টাব্দে সেই সময়ের তথ্য মতে ভারত থেকে আসা একটি মহামারী ছড়িয়ে পড়ে। হজের সময় ছড়িয়ে পড়া এই মহামারীতে হজে অংশগ্রহণকারী 3/4 মানুষ মারা যায়, ফলে সে বছর হজ অনুষ্ঠিত হতে পারেনি। 1292 হিজরি মোতাবেক 1837 এবং 1310 হিজরি মোতাবেক 1892 খ্রিস্টাব্দে এই সময়ের মধ্যে বেশ কয়েকবার মহামারীর কারণে হজ অনুষ্ঠিত হতে পারেনি। এই দীর্ঘ 55 বছর সময়ের মধ্যে মহামারীর কারণে বেশ কয়েকবার হজ করতে পারেননি হজযাত্রীরা। হজ মৌসুমে কলেরা নামক মহামারীর কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করেন, আর তার ভয়ে অনেকেই হজে অংশগ্রহণ করতে পারেনি। সেই সময় কলেরায় অনেকেই আরাফাতে মৃত্যুবরণ করেন। এবং সর্বশেষ 1441 হিজরি মোতাবেক 2020 খ্রিস্টাব্দে কোভিড-19 নামক নভেল করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিকভাবে হজ পালনকে স্থগিত করা হয়েছিল। সীমিত আয়োজনে স্বল্প পরিসরে স্থানীয় ও দেশটিতে থাকা বিদেশি নাগরিকদের নিয়ে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছিল। শতাব্দীর ভয়াবহ অজানা আতঙ্ক প্রাণঘাতী বৈশ্বিক মহামারী কোভিড-19 নভেল করোনা ভাইরাসে পুরো বিশ্ব আক্রান্ত হয়। 2019 সালের শেষের দিকে এই ভাইরাসটি চীনের উহানে দেখা দেয়। তো প্রিয় দর্শকবৃন্দরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।